নমস্কার, আজকে আমি সর্ষে ঢ্যাঁড়সের ঝাল বানাবো। লাগছে আমার ঢ্যাঁড়স, আমি গোটা গোটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। লাগছে আমার গোটা পেঁয়াজ, আমি সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে। একটা গোটা টমেটো কেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, তেল আর এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো আর পাঁচফোড়ন। কড়াতে আমার গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিলাম এই 3 চামচ মতন। দিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নেব। কড়াতে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবেন, যে যেরকম খাবেন স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। নুন দিয়ে দিলাম, এবার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। একটু মশলাটা একটু কষে নেব ভালো করে। আমার মশলাটা দেখুন কষা হয়ে গেছে, আমি এবার এতে ঢেঁড়সগুলো, ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোর সঙ্গে আমি মশলাগুলো আর একটু কষে নেব। কেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। ভালো করে এটা কষে দিলাম, ঢেঁড়সটা দিয়ে, সর্ষেটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আমি একসঙ্গে দেখি মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই সর্ষে দেওয়ার জলটা আমি দিয়ে দিলাম। এই জল দেখুন, এবার আমি ওটা মেশাই হয়ে গেছে সর্ষে ঢেঁড়সটা, আমি এবার খুব 1 বাটি মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 10 মিনিট আমি ঢেঁড়সটাকে ফুটতে দেবো। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে। আমার এটা তৈরি হয়ে গেছে, ঢেঁড়স সর্ষে তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, এবারে নামিয়ে নিলাম। এটা খুব ভালো লাগবে, এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, আবার
ভাত, গরম ভাতও খেতে ভালো লাগবে।